রাজধানীর বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে পুলিশের গুলিতে মনিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়ি চালকও। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাতে অন্যান্য পুলিশ সদস্যদের মতো দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল মনিরুল ও কাউসার। হঠাৎ সহকর্মী মনিরুলকে লক্ষ্য করে গুলি করতে থাকেন কনস্টেবল কাউসার। মোট 5-6 রাউন্ড গুলি ছুড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন মনিরুল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইজিপি, ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেন, কাউসার আহমেদকে নিরস্ত্র করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল কাউসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।